বুন্ডেসলিগার মুকুট আর নেই বায়ার্ন মিউনিখের, সেটা নিজেদের দখলে নিয়েছে মাঝারি মানের টিম বায়ার লেভারকুজেন। একটা গড়পট্টা অপ্রত্যাশিত দলকে সবার উপরে নিয়ে আসার মাস্টার মাইন্ড শাবি আলোনসো, শত বছরের ইতিহাসে অন্যতম সেরা ফুটবলীয় রূপকথার গল্প তৈরির নায়ক, স্বাভাবিকভাবেই কোচিংয়ের বাজারে এই মুহূর্তে আগ্রহের তুঙ্গে হটকেক। ইউরোপের অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে লিভারপুলে ইয়ুর্গেন ক্লপের উত্তরসূরি হতে চলছেন, আবার কেউ কেউ বলছেন রিয়াল মাদ্রিদে ফিরে যাবেন আলোনসো। সাবেক স্প্যানিশ মিডফিল্ডারকে বলা হচ্ছে কোচিংয়ের নতুন বিপ্লব, যিনি বদলে দেবেন আগামী দিনের ফুটবলকে। কিন্তু কেন, কোন ফর্মুলায় এত সাফল্য পেয়েছেন শাবি আলোনসো? খেলোয়াড় হিসেবে শাবি আলোনসোর যে ধরনের সিবি, সেটা একটা কালজয়ী আত্মজীবনী হবার সব মশলায় ভরপুর। ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিজ আর অনেকগুলো লিগের শিরোপা। মাঝ মাঠের ফুটবলার হিসেবে এতটাই চমকপ্রদ ছিলেন, অনেক ক্ষেত্রে ফিজিক্সের সূত্রকেও ফেলে দিতেন প্যাচে। খেলোয়াড়ি জীবনে যেমন ছিলেন বুদ্ধিদীপ্ত, এখন কোচ কিংবা ম্যানেজার হিসেবেও তেমন। একজন ভীষণ স্মার্ট একজন ওস্তাদ হবেন, সেটা আগেই অনুমান করেছিলেন। 2010 সালের এক ইন্টারভিউতে বলেছিলেন তার সাবেক ওস্তাদ জোসে মরিনিও। আলোনসোর বাবা ছিলেন একজন ফুটবলার, যিনি পরবর্তীতে হয়েছিলেন ম্যানেজার। মরিনিও, গার্দিওলা, রাফা বেনিতেজ, ভিসেন্তে দেল বস, কার্লো অ্যাঞ্চেলোত্তি, এ সমস্ত গডফাদার মাপের কোচেদের অধীনে খেলেছেন। ফুটবল মাঠের সেরা শিক্ষকদের সবচাইতে প্রিয় ছাত্র, একদিন নিজেই হবেন সেরা শিক্ষক, নিয়তি হয়তো এমনভাবেই লেখা ছিল। আলোনসো যে ট্যাকটিক্সে সাফল্য পেয়েছেন, সেটাতে আছে গার্দিওলা আর ইয়ুর্গেন ক্লপের ছোঁয়া, অর্থাৎ পজিশন ভিত্তিক ফুটবল আর প্রেসিং। ফরমেশন 3-4-2-1 যে কৌশলে খুবই গুরুত্বপূর্ণ মোটো হচ্ছে মিডফিল্ডটা প্যাক করে রাখা, যাতে বলের দখল নিজেদের করে নেওয়া যায় আক্রমণ অথবা রক্ষণ দুই অবস্থাতেই। যখন আলোনসোর টিমের বলের দখল থাকে না, তখন দ্রুত ফরমেশন বদলে হয়ে যায় অনেকটা 5-2-2-1, যেখানে প্রত্যেকটা ফুটবলার খুব কাছাকাছি অবস্থান করেন ন্যারো ব্লক বানাবার জন্য, যাতে অপোজিশন আক্রমণ করার জন্য কোনো ফাঁকা জায়গা না পায়। আলোনসোর আক্রমণের কৌশলে খুবই গুরুত্বপূর্ণ উইং ব্যাকদের ভূমিকা, যে ধরনের পজিশনিংয়ে থাকে তাতে কমপক্ষে তিনটা অ্যাটাকিং অপশন তৈরি করার অবস্থাতে থাকে। ট্যাকটিক্যাল জায়গা থেকে শাবি আলোনসোর জন্য পরবর্তী সেরা গন্তব্য হতে পারে, খেলোয়াড়ি জীবনে যেখানে বহু জাদুকরী রাত উপহার দিয়েছেন সেই লিভারপুল। 3-4-2-1 ফরমেশন, যেখানে উইং ব্যাকরা থাকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকায়। শাবি আলোনসোর চলমান সাফল্যের ব্লু প্রিন্ট সেরা ভবিষ্যৎ গন্তব্য হতে পারে, যেখানে তার চাহিদা মাফিক উইং ব্যাক রোল প্লে করার জন্য আলেকজান্ডার আর্নল্ড আর অ্যান্ডি রবার্টসন পাবেন দুই কোয়ালিটি ফুটবলার। রিয়াল মাদ্রিদের তড়িৎ রেজাল্টের চাহিদার বিপরীতে অলরেডদের একজন কোচকে অনেকদিন ব্যাক করার সংস্কৃতি শাবি আলোনসোর জন্য সম্ভাব্য সেরা গন্তব্য। মাদি আসান, 71।